স্বাগত ডিপ। আজ আমরা কথা বলছি হাড় ক্ষয় রোগের কারণ ও চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। বিরতির আগে আমরা কথা বলছিলাম গ্রস মুভমেন্ট এবং স্পেসিফিক মুভমেন্ট এই বিষয়টি নিয়ে। আমরা গ্রস মুভমেন্ট সম্পর্কে জেনেছি, স্পেসিফিক মুভমেন্ট সম্পর্কে এবারে জানতে চাইবো। যদি কারো কোনো যেমন স্পেসিফিক প্রবলেম হয়, কোনো জোড়া বা একটা একটা জায়গায়, যেমন পিএলআইডি আমরা বলছি বা ঘাড়ের সমস্যা বা যে কোনো ক্ষেত্রে, তখন আমরা কিন্তু ওই জোড়ার আলাদা এক্সারসাইজ করে থাকি বা ওই স্পেসিফিক রিজনের আলাদা আলাদা এক্সারসাইজ করে থাকি। তখন তাকে কিন্তু আর অ্যারোবিক এক্সারসাইজ দিয়ে কোনো লাভ হয় না, তাকে আমরা থেরাপিউটিক এক্সারসাইজ দিয়ে থাকি। যদি সে ভালো হয়ে যায় তখন আবার তাকে অ্যারোবিক এক্সারসাইজে দেওয়া হয়। তো অ্যারোবিক যে কোনো এক্সারসাইজগুলো হচ্ছে আমাদের হচ্ছে প্রিভেনশনে খুবই উপকার আসে। প্রিভেনশন মানে রোগ প্রতিরোধে, যেন রোগ না হয়, কারণ আমরা আমরা দেখছি যে আমরা আর্গোনমিক্যাল মানে প্রবলেমের কারণেই বেশিরভাগ সমস্যা হচ্ছে, আমাদের ব্যথা বা বিভিন্ন সমস্যাগুলো হচ্ছে, মাস্কুলোস্কেলেটাল পেইন হচ্ছে। তো আর্গোনমিক্যাল এটাকে যদি আমরা রোগ তৈরির আগেই যদি অ্যারোবিক এক্সারসাইজগুলো করি, যেমন ওই যে বলছিলাম যে নিয়মিত হাঁটা, সাঁতার কাটা বা হালকা জগিং যে কোনোভাবে সম্ভব, সাইক্লিং অনেকের ক্ষেত্রে, বা কিছু খেলা আছে যেমন ফুটবল, এই খেলাগুলা যে যেটা গ্রস মুভমেন্ট হয় বডি, এগুলো কিন্তু আমাদের এই জাতীয় ইঞ্জুরি বা রোগ প্রতিরোধে অনেক হেল্প করে থাকে, পরিমিত যদি আমরা নিয়মিত এই জাতীয় অ্যাক্টিভিটিস করে থাকি। আর যখন কারো কোনো পিএলআইডি বা অন্য কোনো রোগ হয়, তখন আমাদের অবশ্যই স্পেসিফিক এক্সারসাইজে যেতে হবে এবং সেটা কারেকশন করে দেন আমরা হয়তো পরবর্তীতে যখন সে ভালো হয়ে যাবে, সেটা কিছু সময় লাগতে পারে, কয়েকদিন কয়েক মাসও সময় লেগে যেতে পারে, দেন আবার তাকে আমরা আবার জেনারেল ট্রিটমেন্ট মানে অ্যারোবিক বা জেনারেল এক্সারসাইজে নিয়ে আসতে পারি। আমাদের সাথে একজন দর্শক ফেসবুকে প্রশ্ন রেখেছেন, মরিয়ম, 36 বছর বয়স, উনি গৃহিণী, বাম হাঁটু ফুলে গেছে, ব্যথা এবং গরম হয়ে যায়, জ্বর আসে। এলোপ্যাথি ট্রিটমেন্ট তিনি করেছেন, এখন হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করছেন, এখন তার কবজিতে ব্যথা এবং চলাফেরা করতে ব্যথা অনুভব হয়, এক্ষেত্রে করণীয় কি? যে ওনার ফিজ মানে ওনার উপসর্গ এটা বোঝা যায় উনি কোনো আর্থ্রাইটিসে ভুগছেন, স্পেশালি হতে পারে রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটা হয়, যেটা হচ্ছে যে এই যে হয়তো শুরু হয়েছে একটা মনো আর্থ্রাইটিস দিয়ে, এখন কিন্তু উনি কবজির কথা বলছে, হয়তো আরও সারা শরীরেও ব্যথা থাকতে পারে রুগী। সেক্ষেত্রে যে পানিতে কালে মানে জোড়ায় যদি কোনো কালেকশন আসে বোঝা যায়, তো এটা হচ্ছে ওনার ক্লিয়ার হতে হবে যে আসলে কি রোগ। এখন সেটা উনি যে চিকিৎসাই করুক, সেটা যদি রোগ নির্ণয় না হয় তাহলে কিন্তু প্রপার সে ভালো হতে পারবে না, উনি কনফিউজ থাকবে, আজকে এখানে কালকে ওখানে পরশু এখানে। উনি একবার বলেছেন যে এলোপ্যাথি ট্রিটমেন্ট করেছেন, আবার হোমিওপ্যাথি স্টার্ট করেছিলেন। আমরা ওনার প্রশ্নের সম্পূর্ণ উত্তরটি দিব, একজন দর্শক অপেক্ষায় আছেন তার প্রশ্নটি নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? নারায়ণগঞ্জ থেকে আকাশ বলছিলাম। জি, শফিল স্যারের সাথে তুমি কথা বলতে চাচ্ছি। জি জি, আকাশ সাহেব বলেন, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসলে আপনার এই প্রোগ্রামটা প্রতি শুক্রবারই দেখা হয়, আর বিশেষ করে এসএটিভি কে অনেক ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ যে আপনারা লাইভে এসে আমাদেরকে ট্রিটমেন্ট দেন, কারণ সবার অ্যাবিলিটি থাকে না তো বড় হসপিটালে যে ট্রিটমেন্ট করার মতো। আমি একজন গার্মেন্টস কর্মী, মেশিন অপারেটর। জি, আমার হচ্ছে যে হাত হতে প্রচুর পরিমাণে ব্যথা করে, খুব তীব্র ব্যথা, আর হাতের ডানায় খুব তীব্র ব্যথা, দেখা যাচ্ছে যে ঘুমাইলেও ব্যথাটা অনুভব করি। এটা কি দুই হাঁটু না এক হাঁটু? হ্যাঁ, এক হাঁটুতে, যেহেতু মেশিনে অ্যাক্সিলেটর এক হাঁটুতে পাড়া দেওয়া হয়, ডান হাঁটুতে, ডান হাঁটুতে। আর হাতও একই হাতেই কাজ করেন আপনি নাকি? না, এক হাতে একটু বেশি চাপ পড়ে, বাম হাতে একটু বেশি চাপ পড়ে। ব্যথাটা হচ্ছে কি বাম হাতে? হ্যাঁ হ্যাঁ, বাম হাতের ডানাতেই প্রচুর পরিমাণের ব্যথা। আর দেখা গেছে যে যখন নখ কাটি, না নখ কাটলে তো দুই হাত ভাঙ্গা কাটতে হয়, মাঝখানের কবজি ভাঙ্গা, এক হাতে নখ একবারে কাটা যায় না, ওই কবজিটাও ব্যথা করে। দোনো হাতের কবজি মানে রেস্ট নিয়ে তারপরে আবার কাটতে হয়, এক হাতে নখ কাটতে তো বেশি সময় লাগে। আপনি কত ঘন্টা ডিউটি করেন? ডিউটি তো স্যার কখনো 8 ঘন্টা, 10 ঘন্টা, 14 ঘন্টা। ডিউটির আগে পরে হাঁটা চলাফেরা হয়? হ্যাঁ হ্যাঁ, সকালে 1 ঘন্টা হাঁটা হয়, রাতে 1 ঘন্টা হাঁটা হয়। আমার অফিস থেকে আমার বাসা পর্যন্ত 1 ঘন্টা রাস্তা, তাই হাইটে যাতায়াত করি। আচ্ছা আচ্ছা,
আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। এর জন্য আমি কি ওষুধ খেতে পারি, কতদিন খেতে পারি, একটু বিস্তারিত বলবেন স্যার। আচ্ছা আচ্ছা জি, ধন্যবাদ। এটা আর্গোনমিকের প্রবলেম, যে কাজের থেকে, ওই যেহেতু উনি 8-9-10 ঘন্টা হয়তো একই কাজ করতেছে এবং একটা পায়ে উনি এক্সিলেটর প্রেশার করে, তো হাঁটুর উপরে প্রেশার পড়ে, যার কারণে এটা হচ্ছে। এটা কিন্তু হাড়ও জোড়ার এখনও প্রবলেম হচ্ছে না, এটা হচ্ছে মাস্কুলো স্কেলেটাল প্রবলেমটা, মাসেলের প্রবলেম আস্তে আস্তে পরে সেকেন্ডারি সমস্যা হতে পারে। এবং ওই যে একই রকম হয়তো কাজ সারাক্ষণ একটা হাতে প্রেশার পড়ছে, এই জন্য আপনাকে মাঝে মাঝে একটু চেঞ্জ করতে হবে। মানে আপনার কাজের মধ্যেই যদি সম্ভব হয়, মানে টানা কাজ না করে, মানে ওই কাজের মধ্যে একটু রেস্ট নেওয়া যায় কিনা, হাত এবং পায়ের কিছু এক্সারসাইজ আছে, যেমন আপনি হয়তো দাঁড়িয়ে কাজটা করছেন বা বসে কাজ করছেন, যেভাবেই করেন পজিশনটা চেঞ্জ করলেন। দাঁড়িয়ে কাজ করলে একটু মাঝে মাঝে একটু উঠবস করলেন, বা বসে থাকলেও একই অবস্থা উঠবস করলেন, এই যে একটু পজিশন চেঞ্জে আপনার কিন্তু রিল্যাক্স হবে, এই জোড়াগুলা রিল্যাক্স হবে। আর হাতের এবং পায়ের কিছু স্ট্রেসিং এক্সারসাইজ ইন্টারনেটে পাওয়া যাবে, আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে, ফেসবুকেও দেওয়া আছে। স্ট্রেসিং, স্ট্রেসিং, STRETCHING, স্ট্রেসিং টাইপের এক্সারসাইজ, এগুলো খুব উপকারে আসবে। বাসায় গিয়ে আপনি কুসুম গরম সেঁক দিতে পারেন নিয়মিত, প্রতিদিন 5 মিনিট বা 10 মিনিট করে এটা করতে পারেন। আর হাঁটা চলাফেরা যেটা করছেন অফিসে এসে যে আসতে যেতে, এটা কিন্তু কন্টিনিউ রাখবেন। আর খুব তীব্র ব্যথা হলে ন্যাপ্রক্সেন আপনি কিছুদিন খেতে পারেন, ন্যাপ্রক্সেন 500 একটা করে দুবেলা, মাঝে মাঝে ব্যথা হলে খেতে পারেন, সাথে একটা গ্যাস্ট্রিকের ওষুধ, অ্যান্টি আলসারেন ওমিপ্রাজল খেতে পারেন, কিন্তু এটা দীর্ঘমেয়াদী খাওয়া যাবে না। এগুলা করে দেখেন, পজিশন চেঞ্জ করে দেখেন, হাতের এক্সারসাইজ স্ট্রেসিংগুলো করে দেখেন, আর ওই যে কাজের মধ্যে মাঝে মাঝে একটু পজিশন চেঞ্জ করেন। আর যেদিন আপনার অফ ডে থাকবে, চেষ্টা করেন একটু হালকা জগিং করা যায় কিনা বা একটু সাঁতার কাটা যায় কিনা, যদি সম্ভব হয় পরিবেশ পান, তাহলে দেখবেন অনেকাংশে উপকার হবে। বা সাইক্লিং, সাইকেল চালানো যায় কিনা, তখন নিয়মিত করতে করতে একটা রেজাল্ট পাবেন। তারপরেও যদি না হয়, তাহলে হয়তো আপনাকে একজন ডায়াবেটিস নিয়ে কাজ করে, হয়তো বিভিন্ন থেরাপির প্রয়োজন হতে পারে কিছুদিনের জন্য। এটা হচ্ছে কাজের থেকে হচ্ছে আর্গোনমিক্যাল প্রবলেম। আর ওই একইভাবে পশ্চার দেখবেন কারেকশান আছে কিনা, সামনে ঝুঁকে থাকেন কিনা, সেটা মাঝে মাঝে কারেকশান করা, বা কিছু বেসিক স্ট্যাটিক এক্সারসাইজ দাঁড়িয়ে বা ঘাড়ের হাতের করতে হতে পারে। আমাদের কাছে একজন দর্শক, একজন ফেসবুকে, যে ফেসবুকে যিনি প্রশ্ন রেখেছিলেন, ওনার বাম হাঁটু ফুলে গেছে, আবার উনি ট্রিটমেন্ট নিয়ে একটু কনফিউজডও আছেন, যে এলোপ্যাথি ট্রিটমেন্ট করেছেন, আবার হোমিওপ্যাথি করেছেন, এখন আবার তার কবজিতে ব্যথা করছে, চলাফেরা করতে কষ্ট হচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ। আসলে আমি প্রত্যেকটা রোগীকে আগেও বলছি, এখনো বলি, এবং আমি নিজের ক্ষেত্রে, আমার পরিবারের বন্ধু বান্ধব সবার ক্ষেত্রে একই কথা, শরীরে যে কোনো সমস্যা হলে সেটা স্পেশালিস্টের কাছে জানতে হবে, আসলে এটা কি, এটা কি রোগ, ঠিক না? করোনা যখন উহানে আসছে, তখন তো প্রথম বুঝতে পারে না ডাক্তাররা, বাট কয়েকদিনের মধ্যে তারা বুঝতে পারছে দিস ইজ ভাইরাল ডিজিজ। সো যদি এটা না জানতো যে দিস ইজ ভাইরাস, এবং হাউ টু প্রটেক্ট, যে আমরা কিভাবে করতে পারি, আমরা কি করলাম, মাস্ক ব্যবহার শুরু করলাম, এটা কিভাবে ঢুকে নাকে মুখে চোখে, সো এই জিনিস যদি না জানে, তাহলে তো জীবনও সে ভালো হবে না, ভালো হওয়ার প্রশ্নই ওঠে না। এই জন্য প্রত্যেকটা রুগীকে ডাক্তারের কাছে গিয়ে আগে জানতে হবে যে তার রোগটা আসলে কি। হ্যাঁ, কিছু নতুন নতুন ডিজিজ আসে বা আননোন কজ হতে পারে, সেটা খুব রেয়ার, মাঝে মাঝে, বা কারো একসাথে 2-3টা রোগ থাকতে পারে, ডাক্তার সাহেব হয়তো একটা আইডেন্টিফাই করেছে, আর 2টা হয়তো সে বুঝতে পারে না, বা তার নলেজে, বা অনেক সময় অনেক ক্ষেত্রে ওভারলুক করে যায়, কারণ আমরা প্রাইম যে রোগটা নিয়ে কাজ করি, পাশাপাশি আরও 2-3টা ডিজিজ বা সমস্যা থাকতে পারে, তো সেগুলো কিন্তু আমাদের এই জন্য বলি ডিফারেনশিয়াল ডায়াগনোসিসও করতে হবে, যে আমার সম্ভাব্য মেইন রোগ এটা PLID, সাথে আমার মাসেল উইকনেস থাকতে পারে, সাথে ওই যে মহিলাদের প্রোলাপ PID থাকতে পারে, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ থাকতে পারে, এই সবগুলো বিষয় কি আসলে অ্যাড্রেস করতে হবে। আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষায় আছেন। জি হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি হ্যালো, জি আমি সমীরণ বলছি কলাবাগান থেকে। জি জি শুনছিলাম। জি স্যার, ইউটিউবে আমি বিভিন্ন ভিডিও দেখেছি, কিন্তু আমার যে মূলত প্রবলেম, সেই প্রবলেমটার উত্তরটা সেখানে আমি পাইনি, দেখে আজকে সুযোগটা নিলাম। জি বলুন। আমার এই যে অমাবস্যা এবং পূর্ণিমা আসলে নির্ধারিত 2-3 মাস পর পর, সব সময় না, আমার ক্লাবিক হলের মুখ থেকে শুরু করে বাম পাশটা,
একেবারে ইয়ে পর্যন্ত খুব মানে যেখানে জয়েন্ট হয়েছে ইহুমেরাসটা যেখানে জয়েন্ট হয়েছে ওই পুরা জয়েনের এই পুরাটা এবং পেছনের যে একটা তাকতি মতো আছে আমাদের এই সম্পূর্ণটা ব্যথা হয়ে যায়, এবং এই এখনো পর্যন্ত হালকা ব্যথাটা আছে যেহেতু বা পূর্ণিমা বা সূর্যগ্রহণটা গেল গত পরশু দিন এবং তারপরে একদিন গেল আর আজকে, যদিও এগুলোর সাথে আমি দেখেছি ইন্টারনেট ঘেটে যে কোনো সম্পর্ক নাকি নেই, কিন্তু কাকতালীয় ভাবে হলেও সত্য যে আমার এই সময়গুলো আসলে এই ব্যথাটা হয় বিভিন্ন জয়েন্টে। এখন বিশেষ করে গত 6 মাস শুধু বাম পাশের ক্লাভিকলের মুখ থেকে ওই বাম পাশের যে হিউমেরাস যেখানে জয়েন্ট করেছে ওই পুরো এলাকাটা এবং বাম পাশের চাকতিটা ব্যথা হয়। আগে যেমন আবার ডান পাশ হতো কখনো বাম পাশের হাঁটু হতো, এটাই মূলত স্যার আমার প্রবলেম। আমি কিভাবে এটা ট্রিটমেন্ট নিতে পারি, আপনার অনেকগুলো ভিডিও বা সবকিছু আমি দেখেছি, তো আপনার বয়স কত? প্রশ্ন হচ্ছে এটাই আমার। আপনার বয়স? আমার 36। ডায়াবেটিস আছে? না ডায়াবেটিস নাই। আপনি আপনার পেশা কি করতে হয়, আপনি কি করেন? আমি ঢাকা সিটি কলেজের টিচার, শিক্ষক, আমি ম্যাথমেটিক্স এর শিক্ষক। আচ্ছা, আপনার মাথার নিচে শোয়ার সময় বালিশ দেন কয়টা? একটাই দিই। এটা উঁচু না পাতলা? উঁচু না, মানে একদম পাতলাও না, মোটামুটি। একদম উঁচু না, একদম পাতলা? আপনার কথা অনুযায়ী আপনার কিন্তু এর আগে ডান সাইডে ছিল, এখন বাম সাইডে আবার হাঁটুতে যায়, ঠিক না? এটা এক এক সময় এক এক জায়গায় হচ্ছে। এটা আমরা মানে মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস, মাইগ্রেটরি মাইগ্রেশন করে এদিক সেদিক ওদিক যেতে পারে। তো প্রথমত আপনার এটা অমাবস্যা পূর্ণিমার যে কথাটা আপনি বলছেন, হ্যাঁ, এটা কিন্তু প্রায় রোগীরা আমাদের কাছে এসে এই 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 কমপ্লেইনটা করে যে এটা আসলে আপনি ওটার সাথে মিলাচ্ছেন, হ্যাঁ, যার কারণে এটা আপনার এটা হচ্ছে। আপনি অমাবস্যা পূর্ণিমা বাদ মিলান বাদ দিয়ে আপনি জোয়ার ভাটা মিলেও পারেন। কিন্তু মূল কারণ অন্য কোথাও থাকতে পারে। আমার মনে হয় আপনার কিছু ব্লাডে আর্থ্রাইটিস টেস্ট করে দেখতে হবে যে কোনো অটোইমিউন ডিসঅর্ডার আছে কিনা, স্পেশালি আরএটিএস, সিআরপি, সি রিঅ্যাকটিভ প্রোটিন, এগুলো একটু দেখা উচিত। দীর্ঘদিন হয়তো এটা যেহেতু মাইগ্রেটরি হচ্ছে এটা আপনার জন্য খুব জরুরি। আর এখন যে ব্যথাটা হচ্ছে এটা খুব সহজে আপনি সমাধান করতে পারেন। ব্যথায় আপনি গরম সেঁক দিবেন, আমরা যে বলছিলাম হাতের কিছু এক্সারসাইজ আছে এগুলো করবেন, হ্যাঁ, হালকা জগিং টাইপের এক্সারসাইজ, একটু দৌড় টাইপের, হাত উঠানো নামানো, শোল্ডার মোবিলাইজিং এগুলো করবেন, একটু স্ট্রেসিং, ঘাড়ের স্ট্রেসিং এক্সারসাইজ, বা গরম সেঁক বা ব্যথানাশক কোনো মলম বা ক্রিম দিলে এগুলো অনেকাংশে ইম্প্রুভ হয়ে যায়। পাশাপাশি বালিশ, একটা পাতলা বালিশ ব্যবহার করবেন। আর যেহেতু আপনি শিক্ষক মানুষ, আপনাকেও হয়তো এক ঘুমিয়ে অনেক কাজ, এখন হয়তো অনলাইনে ক্লাস নেন বা ওই ক্লাসের সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নিতে হয়, এই জন্য হাঁটতে হবে, মানে ফিজিক্যাল ওয়ার্ক বা সাঁতার কাটা, এগুলো করলে কিন্তু আপনি অনেক উপকার পাবেন, ভালো থাকতে পারবেন। গরম সেঁক নেওয়া এগুলো করবেন, অনেক উপকারে পেতে পারেন। অনেক সময় আমাদের বিভিন্ন যেমন গাউটি আর্থ্রাইটিস ইউরিক অ্যাসিড থেকে হয়ে থাকে, তো এগুলো আসলে কিছু ব্লাড টেস্ট, একটা থ্রো একবার হলো আপনাকে একজন ডাক্তার দেখিয়ে টেস্টগুলো করে অ্যাসেস করে নিতে হবে যে অন্য কোনো আর্থ্রাইটিস সমস্যা থেকে এটা হচ্ছে কিনা। আর কিছু খাবার যেটা আমরা বারবার বলছি, যেমন দুধ ও দুগ্ধজাত খাবার খুব উপকারী এ সকল রোগীর ক্ষেত্রে, বাদাম, এগুলো আমাদের ব্যথা কমাতে অনেক হেল্প করে থাকে। তারপরে হচ্ছে আমার সিজনাল ফল, এই যে বর্তমান যে ফলগুলো আসছে প্রতি সিজনে, যে আমাদের ঋতুভেদে ফল, এগুলো পরিমিত খেলে আমাদের কিন্তু অনেক প্রদাহ কমে আসে। আর প্রসেস ফুড অ্যাভয়েড করা, এগুলো মানে মেনটেন করতে হবে আর কি। তো আশা করি আপনি এভাবে যদি করেন ইনশাল্লাহ উপকার পাবেন। আর আপনার মতো অনেকেই ওনার মতো যে ফেসবুক ইউটিউবে প্রশ্ন করে উত্তর পান না, হতাশ হন, মন খারাপ করেন, বা অনেক সময় রাগ হয়ে অনেক কমেন্টও লেখেন, আমি দেখি, তার জন্য আমি দুঃখিত। আসলে আমার দ্বারা এত প্রশ্নের উত্তর ব্যক্তি পর্যায়ে দেওয়া সম্ভব না, যদিও আমার লোকজন কাজ করে, কিন্তু তারা তো আসলে রোগের উত্তর দিতে পারবে না, তো এই জন্য আমি দুঃখিত। এই জন্যই আপনাদের কথা বলার চেষ্টা করি যে আপনারা যদি ফোনে এখানে কথা বলেন আমি উত্তর দিতে পারবো। আর যারা মন খারাপ করেন আমাকে ক্ষমা করে দিবেন যে এই জন্য যে উত্তর দিতে পারি না আপনাদের ইউটিউব ফেসবুকে গিয়ে, এটা আসলে ব্যক্তি পর্যায়ে একটা একটা লোকের দ্বারা কখনো উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠে না, এটা অন্য ডাক্তারদের দ্বারাও সম্ভব হয়ে উঠবে না। হয়তো অন্যরা উত্তর দিয়ে দেয় কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হবে না, আপনি ভুল একটা মেসেজ পেতে পারেন। তো আশা করি আপনি আজকে উত্তর পেয়েছেন,
যেটা আপনার আশা করি ইনশাল্লাহ উপকারে আসবে। দর্শকরা প্রতিনিয়তই প্রতি সপ্তাহে হয়তো যারা দেখেন অনেকটাই উপকৃত হন, আপনাকে এসএটিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ, এসএটিভির কলা কৌশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ রাত 2টায়। ধন্যবাদ সবাইকে।